হ্যালো ফ্রেন্ডস পিকসাইট ক্রিয়েশনে সকলকে স্বাগত বয়স কেবল সংখ্যা মাত্র একথা তাদেরই বলা মানায় যারা বয়সকে তুরি মেরে ঘটিয়ে চলেছেন নানা কাণ্ড কারখানা কিন্তু অনেকেই বয়সের সঙ্গে বুড়িয়ে গিয়েছেন বা চেহারায় পড়েছে ছাপ আজ এমনই কিছু বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চলুন দেখে নেওয়া যাক তাদেরই কিছু ছবি রাজনীতিতে প্রবেশের আগে স্মৃতি রীতিমতো পরিচিতি মুখ ছিলেন বলিউডের শিল্পা ও স্মৃতি দুজনেই প্রায় সমবয়সী উনিশশো পঁচাত্তরে জন্ম শিল্পার ছিয়াত্তরে স্মৃতি দেখতে গেলে শিল্পা প্রায় এক বছরের বড় তবু দুজনের চেহারার ছাপ দেখলে তা বোঝার সাধ্য কি সাইনি দেওয়াল আর অলোকনাথ দুজনেরই জন্ম উনিশশো সালে বয়স বাষট্টি কিন্তু সানি দেওয়াল ও অলোকনাথকে দেখলে বোঝা সম্ভব এটা সমবয়সী বলি অভিনেতা রাম কাপুর ও মিলখা থুরে ফারহান আক্তার সমবয়সী কিন্তু ফিটনেস বলুন বা চেহারা সবেতেই রাম কাপুরের থেকে অনেক এগিয়ে বছর পঁয়তাল্লিশের ফারহান প্রায় আটষট্টি বছর বয়সেও যেভাবে মাঝে মাঝেই নিজের ছবির স্টান্ট একাই করে ফেলেন রজনীকান্ত তা দেখলে অবাক হতে হয় বই কি দক্ষিণ ভারতীয় এই অভিনেতার ভক্ত রেকর্ড সংখ্যক সেই তুলনায় মিঠুন চক্রবর্তীকে আর সেভাবে পাওয়া যায় না শারীরিক দিক থেকেও ফিটনেসে অনেকটা এগিয়ে প্রায় তারই সমবয়সী রজনীকান্ত ঋত্বিক রোশনের সমবয়সী আর এক বলি অভিনেতা অমিত ভাট ভাবা যায় চেহারা ফিটনেস লুকস সবেতেই চেয়ে অনেক কম বয়সী দেখায় ঋত্বিককে দুজনেরই জন্ম চুয়াত্তরে এমনি এমনি কি তাকে ড্রিম বলা হয় হেমা মালিনীর কথা বলছি উনিশশো আটচল্লিশের অক্টোবরে জন্ম হেমার উনিশশো ঊনপঞ্চাশের মার্চে জন্ম নেন আর এক অভিনেত্রী ফরিদা জালাল কিন্তু এই দুই অভিনেত্রীকে দেখে বোঝার জন্যই যে এরা প্রায় সমবয়সী তরুণ বয়স থেকে এই একষট্টিতে পৌঁছেও অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মন দিয়েছেন অনিল কাপুর অথচ তার চেয়ে মাত্র কয়েক মাসের বড় সতীশ কৌশিকের সঙ্গে না মেলে তার চেহারায় না ফিটনেসে থ্যাংক ইউ ফেন্স পিক্স লাইভ ক্রিয়েশনের সঙ্গে থাকার জন্য আরও ভালো ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন